আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। অনেক দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও আপলোড করতে পারলাম না, কারণ আমার শরীর খুবই অসুস্থ আছিল। আমার সর্দি জ্বর খাসি আছেন, গলা ভাঙ্গা আছেন, এলাকি ভিডিও আপলোড করতে পারছি না। তখন আমি বাইম মাছ ভিজাইছি, বাইম মাছ রানমু, আর এই বাই মাছের মাঝে একটু ফিসলা ফিসলা থাকে। তখন প্রথমে আমি একটু ওয়াইট দি ক্লিন করে লইছি, লইয়া এখন আমি তা দি খাটিলারাম। এদিকে বয়েছি আমি কাবিজ ভাজি, কাবিজ ভাজি মেয়ে দিছি পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ আর একটু হলদি। তো বাজি হলো আরও বইলাম গিয়ে হলো মাছের তরকারি, মানে বাইম মাছের লাগি আর কি পেঁয়াজ বয়েছি, তেল দিছি, পেঁয়াজ আর রসুন। এখন মাছগুন খাটো হয়ে গেছে, বালা করিয়া ধুই লিমু। আর মাছ খাটার সময় কেয়ারফুলি খাটবা, মাছের মাঝে অত একটা খাটা না, কিন্তু সাইডে দিয়ে একটা খাটা থাকে যে ধার খাটাটা, কেয়ারফুলি খাটবা। তো মাছের মশলা পেঁয়াজ রসুন হলুদ মরিচ ধনিয়া দেয়া আমি বয়ে দিছি। প্রথমে তো দেখছেন তো যে আমি পেঁয়াজ রে ইয়ে করছি, পানি দিয়া মজাইছি মজাইয়া। তো যদিয়া মাছ নিদি মাছ কইরা এখন মশলা দিলাইছি। আর দিছি কয়েকটা আলু আর দিমু টমাটো। তো এখানে দেখলা ছয়টা টমাটো, আসলে ছয়টা দিতাম না, দিলে বেশি হয়ে যাব। আমি তিনটা টমাটো দিমু আর তরকারিটা একটু জুল জুল রাখবো, কারণ আলু আর টমাটো তরকারি একটু জুল জুল হইলে ভালো লাগে। চাইলে আবার আলু দিয়া গুণা করেও করতে পারবা, কিন্তু আমার কাছে একটু জুল জুল থাকলে ভালো লাগে। টমেটো আর আলু দিয়ে একটু জুল জুল হইলে তরকারিটা খুব ভাল লাগে আর কি। তো কিতা কইতাম, একটু অত লেটে দিছি ভিডিও, এরপরে আবার আধাখান ভিডিও আমার স্কিপ হয়ে গেছে। আমি যে সময় বইস ওভার করলাম তখন রিয়েলাইজ করছি যে আমার একটু ভিডিও স্কিপ হয়ে গেছে। তো ওই শুটকি আমার বইনে বাংলাদেশ থেকে দিছেন, এই বোয়াল মাছের শুটকি। তো আমি আলু দিয়ে আর বেগুন দিয়ে রান্ধাম, মানে রান্ধার সাইডটা কি স্কিপ হয়ে গেছে, সরি আছি। আর শুটকিটা আসলে খুবই মজা, নিজের হাতের বানানো শুটকি খাওয়ার মজাই আলাদা। তো আমি আসলে কিনা শুটকি অত একটা আমার ভালো লাগে না, তো বেশিরভাগও আলহামদুলিল্লাহ আমার মায়ের হাতের শুটকিও খাই বাংলাদেশ থেকে না হয়। তো এখন আমি একটু গ্রসারি শপও আইছি, আর গ্রসারি শপও হওয়ার পরে প্রথম হয় আমি ওই বাংলাদেশি আনারস দেখছি, দেখে আমার খুব ভালো লাগছে। মানে আনারস দেখলাম, পরে ভুবি লিচু, আর এখানেও দেখছি মোটামুটি এদেশেও এখন আল্লাহ রহমতের সবতো পাওয়া যায়। আমি নিজেও ওই সময় অনেক আগে আইছি এদেশেও, অত একটা ভেজিটেবল বা সবজি টবজি দেখছি না অতটা। আর এখন প্রায় যে কোনো দোকানেও যাই, গ্রসারির দোকানও, আল্লাহ রহমতে সব ধরনের ভেজিটেবলও পাই বা দেখতাম কিনেও আনি বা দেখতেও পাওয়া যায়। তো আমি আমার শপিং শেষ, তো এখন আমি ঘরে যাই মুগি। আমি আসলে কিতা কিতা শপিং লইছি সবটা দেখাইছি না, কিন্তু আমি একটা খাটল লইছি আপনার সাথে শেয়ার করবো। তো ওই দেখতে পারছ আমার খাটল, প্রথম লাগছে যে বাক্কা শক্ত আসছিল বাইরে, তবু আমি ভাঙ্গি লিছি। ভাঙ্গার ফলে দেখা যায় যেন না বালাটিকেও রেডি আছিল, আর কুষ্টি খুব ভালো হয়েছে, খরচা হয়েছে, আর খাইতেও মিষ্টি হয়েছে। আর ভিডিও শুরুতে কিনা দেখা আপনারা আমার লিটল ওয়ানে খুব একটা ডিস্টার্ব কররা, মানে ডংডাং কররা আর কি, আশা করি আপনারা কিছু মনে করতা না। আর আমি তাইতে কইরাম অনেক না বাবা অনেক ডিস্টার্ব করিত না, না তাই না আমার কিতা ব্লগের মাঝে তাই একটু ফিস্টাস করতে হইবা। আর আমারও অনেক আসলে
লাখানো ইচ্ছে নেই, তাইরে স্যার আমারও ভালো লাগে না, তাইরও আমারও স্যার ভালো লাগে না। তো আশা করি আপনারা আজকে এই ভিডিওটা ভালো লাগবো, আর ভালো লাগলে আমারও ভিডিও করা সার্থক হইব। তো আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা, লাগে দোয়া করবা, আমিও আপনারা লাগে দোয়া করবো। তো দেখা হইব নেক্সট টাইম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।